তো গাইস, আজকে হলো 31শে ডিসেম্বর, আর এটা হলো এই মাসের শেষ দিন, আর কালকে পড়বে আমাদের নতুন বছর, অর্থাৎ 2024। গাইস, কিছুদিন আগে ক্রিসমাস গেল, ভাই টাইম পাইনি বলে আর ক্রিসমাস পালন করতে পারিনি, আর সেটা যাতে আর একবার না হয় সেই কারণে আজকে আমরা পুরোপুরি ভাবে রেডি আছি। গাইস, সকাল থেকে কিন্তু বাড়িতে কাজ চালু আছে, সেই সকাল থেকে ঘর বাড়ি পরিষ্কার করা হচ্ছে, তারপর তো লাইট লাগানোর কাজ, আরো অনেক কিছু, এত কিছু কাজ একা করা যাবে না, সেই কারণে আমি হালকেও ডেকে নিয়েছি। হালকো এসছে আমাকে সাহায্য করার জন্য। ভাই সাহেব, প্রথম তো ভয় লাগছিল, তারপর দেখলাম না ভাই ও নিজের কাজে ব্যস্ত আছে। আর এই আমরা ঘরের ভিতরে ঢুকে পড়েছি, এখন দেখি যে আর কোনো কাজ বাকি আছে কিনা। আর গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরে কিন্তু চারিদিকে লাইট লাগিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে। আরে এক মিনিট, এটা কিসের আওয়াজ আসছে? আরে এ কি, টিভি চলছে তো? ভাই সাহেব, টিভি চালিয়ে রেখে চলে গেছে। কি বলবো গাইস, এদের জন্য আমার কারেন্টের বিল কোনোদিন কমবে না, এই সিনচান না দিনের পর দিন বেয়াদব হয়ে যাচ্ছে, আর সঙ্গে চপটাও। এই তো গাইস, ওরা দুজন এখানে দাঁড়িয়ে আছে, দেখি তো কি করছে। গাইস এ কি, এ তো কাজের নামে ফাঁকি মারছে। ও ওইদিকে কি দেখছে তো মন দিয়ে? এই সিনচান, সিনচান, আরে কি হয়েছে, আমাকে ডাকছো কেন, দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? হ্যাঁ ভাই, সেটা তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তুই কিরকম কাজ করছিস। তাছাড়া বাদ দাও গাইস, এরা এদের কাজ করুক, আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, যে আজকে রাত্রে আমাদের একটা প্ল্যান আছে বিচে যাওয়ার, ওখান থেকে আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করব রাত 12টা বাজার পরে। আরে সিনচান, কাজ কত দূর হয়ে গেল? আরে এই তো ফ্রাইন্দা, প্রায় হয়ে গেছে। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি নে, রাত্রে আবার বিচে যেতে হবে তো। এই সিনচান, ভাই তুই এত ভাবছিসটা কি বলতো? আরে ফ্রাইন্দা কিছু না, আমি শুধু আশেপাশে একটু ভালো করে দেখছিলাম যে লাইটগুলো ঠিকঠাক ভাবে লাগানো হয়েছে কিনা। আচ্ছা তাই নাকি, বাবা তুই তো বেশ কাজের হয়ে গেছিস। কাজের হবে না তো কি হবে, তোমার মতো সারাদিন ঘরে পড়ে থাকবে নাকি? চুপ কর, নাহলে কিন্তু এখানে ফেলে দেবো। ভাই সাহেব, কেরাম কুকুরে, আমি তো কোনদিন দেখিনি কোনো কুকুর তার মালিকের সঙ্গে ঝামেলা করছে। ভাই জানেন না ভাই, আমার কপালটা এত খারাপ হয়েছে কেন? এখন একটা কাজ করি, নিচে যাই আর গিয়ে দেখি হাল্ক কি করছে। ভাই সাহেব, ও তো এখনো কাজ করছে। হাল্ক জানতে চাই এটা কেমন হয়েছে। ভাই সাহেব, এটা তো খুবই সুন্দর লাগছে হাল্ক, লাইট গুলো তো ভাই সেই লাগিয়েছিস, খুব ভালো লাগছে। হাল্ক শুনে ভালো লাগলো, হাল্ক খুশি হয়েছে। হ্যাঁ ভাই তুই খুশি থাক, রেগে গেলে ভাই আমারই বিপদ। আর গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু চপের ঘরেও লাইট লাগিয়ে দিয়েছি, যেটা ভাই খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই কিউট লাগছে। চপ নিশ্চয়ই এটা দেখে খুবই খুশি হবে। এখন একটা কাজ করি গাইস, বাড়ির সামনে যাই আর গিয়ে পুরো বাড়িটা ভালো করে একবার দেখে নেই, দেখি ভাই লাইটগুলোকে একসাথে কিরকম লাগছে দেখতে, আর কোনো ডিজাইনের প্রবলেম আছে কিনা সেগুলো একটু চেক করা হয়ে যাবে। আর কিছু সময় পরে সন্ধে নামবে, তার মধ্যে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফেলতে হবে। গাইস, যেই বছরটা আসছে সেটা হলো 2024, আর সেই কারণে আমরা আমাদের বাড়ির সামনে লিখেছি 2024। 2042 কি করে হয়ে গেল ভাই, এইটা কে লাগিয়েছে? আরে ফ্রেন্ড আমি লাগিয়েছি। সিনজান, 2024 কে 2042 কেন করে দিয়েছিস ভাই? আরে ঠিকই তো আছে, মানে তার মানে 2020 আর 4/10/2024। 4/10/2024 কবে থেকে হলো ভাই? এই জন্যই বলি সিনজান, টাইম মতো পড়তে বস, না হলে এরকমই হবে। আরে আমি ঠিকই লাগিয়েছিলাম, চপ আমাকে বললো এটা ভুল হয়েছে। আরে ইয়ার সিনজান, আমাকে কেন কেস খাওয়াচ্ছিস, আমি তো এর মধ্যে দুই কোনটা সেটাই চিনতে পারছি না। ভাই সব কি অবস্থা এদের, ভাই এত শোচনীয় অবস্থা আমাদের বাড়ি পড়াশোনার। আরে হ্যাঁ, কে বলছে দেখো, যে নিজেই 5 পাস করেছে। ঠিক আছে ঠিক আছে, এত লাভাস না, এখন একটা কাজ কর, এটাকে ঝটাপট ঠিক করে দে। আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডা, এক্ষুনি করছি। 1 2 3, এই নাও। হাশ ইয়ার গাইস, ফাইনালি 2024, ইয়েস এখন ঠিক লাগছে ভাই সাহেব। আরে হাল, কতটা বাকি আর? আরে ফ্রাঙ্কলিন প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। ঠিক আছে গাইস, তো হালকের কাজও প্রায় শেষ হতে চলেছে, এখন আমরা ওয়েট করব যে কখন রাত হবে, আর তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়ব বিচের উদ্দেশ্যে, আর সেখানে কিন্তু আমরা 2024 হ্যাপি নিউ ইয়ার পালন করব। তো গাইস, ফাইনালি রাত হয়ে গেছে, আর গাইস যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমার বাড়ির লাইটগুলো কিন্তু জ্বলে গেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, পুরো চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু পুরো বাড়িটাকেই বেশ ভালো করে লাইট দিয়ে ডেকোরেট করেছি। এখন তোমাদেরকে একটু ভেতরের দিকটা দেখাই। ভাই সাহেব, ভেতরের দিকে তো হাল্ক লাইট লাগিয়েছিল। ও ভাই কি কুল লাগছে গাইস, আর বলতে হবে হাল্ক বেশ ভালোই কাজ করেছে, ওকে ডেকে এনে বেশ ভালোই লাভ হয়েছে আমার। আর গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা পুরো বাড়িটাকে ভালো করে দেখতে পাচ্ছি। ভাই সাহেব, লাইটগুলো পুরোপুরি ভাবে দেখা যাচ্ছে, আর তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে লেখাও আছে 2024। আর এই দেখো, আমরা পুলেও লাইট লাগিয়েছি, যেটা দেখে ভাই এরকমটা মনে হচ্ছে যেন কোনো বড় লোকের পুল, যদিও ভাই আমরা অতটা বড় লোক না, কিন্তু ভাই ভাবতে কি যায় আসে। গাইস বলতে হবে, বাড়িটাকে কিন্তু খুবই ধাসু লাগছে, এরকমটা সত্যি সত্যি মনে হচ্ছে যে যেন 2024 অলরেডি আমরা চলে এসেছি। ভাই সব লাইট মাইট ডেকে একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কিন্তু ভাই এতে যা কারেন্টের বিল আসবে সেটা ভেবে তো আমার মাথাতে ঘাম বেরোচ্ছে। কিন্তু যাই হোক গাইস, বছরে একটা দিন এটা তো হবেই, তো এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন একটা কাজ করি, গিয়ে দেখি সিনচান চপ আর হাল্ক কি করছে। ওই তো ওরা মনে হয় নিশ্চয়ই টিভি দেখছে। কিন্তু গাইস তার আগে এক মিনিট, এটা কিসের আওয়াজ? গাইস এখান থেকে কিছু তো একটা দেখতে পাচ্ছি ভাই সাহেব, পরিষ্কার দেখা যাচ্ছে না। একটা কাজ করি, বাইনাকুলার দিয়ে দেখি, ভালো করে দেখা যাবে। আর এই আমি জুম করছি করছি করছি, ওহো ভাই সাহেব এটা কি, সেলিব্রেশন তো অলরেডি চালু হয়ে গেছে। গাইস আমাদের হাতে আর 1-2 ঘন্টা আছে, তার আগে আমাদের ওখানে পৌঁছাতে হবে। একটা কাজ করি, এখন ওদের কাছে যাই। আরে চপ, সিনচান, হাল্ক তাড়াতাড়ি গুছিয়ে নাও, আমাদেরকে বেরোতে হবে। এ কি গাইস, এরা তো কার্টুন দেখছে, সিনচান আর চপের কথা নয় বাতি দাও। ভাই সাহেব, হাল্ক এখানে কি করছে? আর ভাই তুইও কি বাচ্চা হয়ে গেলি নাকি, বাচ্চাদের মতো বসে কার্টুন দেখছিস কেন? ফ্রাঙ্কলিন চুপ করো, না হলে কিন্তু আমি তোমার মুখ ভেঙে দেবো। ওহো তাই নাকি। গাইস
গেছি আর এরা তো আমার পুরোপুরি ভাবে ইগনোর করছে। একটা কাজ করি গাইস, টিভি সুইচটা অফ করে দেই, তাহলে ভাই টের পাবে এরা। আর এই আমি টিভি সুইচটা অফ করে দিলাম। আর আর এক মিনিট, এরা কোথায় গেল? হো ভাই সাহ গাইস, দেখলে? এই জন্যই বলে লাথির ঘোড়া চড়ে চলে না। যেই টিভি অফ করলাম সবাই দিব্যু জেগে গেছে। এরি বাদ দাও ফ্রেন্ডা, এখন বিকার টাইম ওয়েস্ট করে কি হবে, চলো যাওয়া যাক। শিনচান ঠিকই বলছে, হল্ক ওখানে যেতে চাই। তো ঠিক আছে, তোমরা একটা কাজ করো, জলদি আমার পিছনে চলে এসো। ভাই সাহ, এমনিতেও তো আমরা অনেক লেট হয়ে গেছি, শুনেছি নাকি ওখানে অনেক ভিড় হবে, তো আমাদেরকে ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, না হলে ভাই ওখানে ঢোকার কোনো জায়গাই থাকবে না। আর এই আমি গাড়িতে বসে পড়লাম। হল্ক পিছনে বসবে। ঠিক আছে ভাই, তো যেখানে ইচ্ছে সেখানে বস। এরি হল্ক, তুমি পিছনে বসে পড়েছো, তাহলে আমি একটা কাজ করি, আমি সামনে বসে পড়ি। তো ঠিক আছে ফেলিন্দা, এখন চলো। দাঁড়া ভাই, চপকে তো উঠতে দে। তো গাইস, আমরা এখন পুরোপুরি ভাবে রেডি, আর আমরা এখন যাচ্ছি সোজা বিচের দিকে, যেখানে ভাই আজকে 2024 এর সেলিব্রেশন করব, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার এর সেলিব্রেশন করব। আর গাইস, যেমনটা আমরা শুনতে পাচ্ছি চারিদিকে কিন্তু বাজি ফাটছে। ভাই ইতিমধ্যে সবাই সেলিব্রেশন শুরু করে দিয়েছে, যদিও এখন 12টা বাজেনি, 12টার পরেই আমরা নতুন বছরে পা দেবো। কিন্তু তার আগে গাইস আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাদের হাতে বেশি টাইম নেই ভাই, আমাদের ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আর ভাই সাহ, আজকে তো শহরের চারিদিকে শুধু আলো আর আলো। আরে আজকে রাস্তায় এত জ্যাম কেন? আজকে জ্যাম কারণ ভাই আজকে হলিডে, আজকে সবাই ছুটিতে আছে, আর আজকে সবাই সেলিব্রেশনের জন্য বাড়িতে আছে, সেই কারণে ভাই রাস্তায় এত লোক। আরে ফেলিন্দা, এটা কি করছো? আরে কি ভাই, দেখতে পাচ্ছি না, গাড়ি চালাচ্ছি, তুই তো একটু আগে বললি তাড়াতাড়ি গাড়ি চালাতে। আরে সাবধানে চালাও, আমার তো এখনো বিয়েও হয়নি। আরে বিয়ে তো ফ্রাংদারও হয়নি। আরে ওর ব্যাপারটা আলাদা। কেন আমার ব্যাপারটা আলাদা কেন? কারণ তুমি তো বাদর, আর বাদরদের কোনদিন বিয়ে হয় না। ও ও ও, হালকের হাসি পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোর তো হাসি পাবেই, মোটা ভাল্লুক কোথাকার। তুমি হালকে কি বললে? আরে কিছু না ভাই, তোরে বলিনি ভাই, চপকে বলেছি। আর গাইস, আমাদের মনে হয় আমরা ওই জায়গাটায় পৌঁছে গেছি। এখান থেকে আমরা ওই জায়গাটাকে দেখতে পাচ্ছি যেখান থেকে ওই সেলবাজিগুলো ফাটানো হচ্ছে। আরে ফ্রেন্ডা, আমরা তো চলে এসেছি। ওরে বা, আমার তো খুব আনন্দ হচ্ছে, আমি আর তো অসহ্য করতে পারছি না। আরে চপ, আর সহ্য করার দরকারও নেই ভাই, আমরা চলে এসেছি। আর এখন একটা কাজ করি, গাড়িটাকে এখানে পার্ক করে দেই, সবাই নামো গাড়ি থেকে। এখন একটা কাজ করি গাইস, সামনে গিয়ে দেখি। ওহো ভাই সাহ, কি সুন্দর দৃশ্য গাইস। ভাই সাহ, এখান থেকে জায়গাটা তো খুবই সুন্দর লাগছে। আরে ফ্রেন্ডা, ওসব তো ঠিক আছে, কিন্তু এই গানের শব্দটা কোথা থেকে আসছে? গানের শব্দ? হ্যাঁ ভাই, আমিও একটা শুনতে পাচ্ছি। আরে এ কি, ওই তো সামনে তো ওখানে ফাংশন হচ্ছে মনে হয়। ও গাইস, এখন ওইদিকে যাই। গাইস আজকে রাত তো পুরো জমে যাবে, আজকে রাত নাচ গান করে কাটিয়ে দেবো, এখন তাড়াতাড়ি যাই। এই তো ঢোকার রাস্তা, এখন তাড়াতাড়ি ভেতরে যাই। ও ভাই সাহ, কত লোক এসেছে গাইস, এখানে তো মাটিতে পা ফেলার জায়গা নেই, এখানে তো হাজার হাজার লোক এসেছে। আর আসবেও না কেন গাইস, বছরের একটা শেষ দিন, সবাই তো এনজয় করতে আসবে। কিন্তু এক মিনিট গাইস, চপ শিনচান আর হাল্ক কোথায় গেল? ও ভাই, আমি তো ওদেরকে ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছি। চপ শিনচান, কোথায় তোরা? আরে ফেলিন্দা, আমি এখানে। ফাইনালি পেয়ে গেছি ওদেরকে, এখন আমার পিছনে পিছনে আয়, সামনে দিকে যায়, সামনে দিকে খালি আছে। গাইস দেখতে পাচ্ছ, এখানে ডিজে হচ্ছে, আর গাইস এখানে সব লাইন দিয়ে ডান্স করছে, আর কি কুল লাইটিং ভাই সাহ, দেখলে পুরো নাচতে ইচ্ছা করছে, কি বলো? আর আর এগি, এরা তো নাচতে শুরু করে দিয়েছে রীতিমতো। আরে বা, খুব মজা আসছে। আজমে উপর আসমান নিচে, পাতা নেহি কহি মুঝে খিচে, একদম বকদম পোলা, ফ্রাংলিনের প্যান্ট খোলা, না রে না আমি যে পা দি না, এখানে সেখানে ওখানে এখানে সব জায়গাতে পাত মারি। যেমন ভাই এরা, আর তেমন ভাই এদের লিরিক্স। ভাগ্যিস ভাই এরা কেউ শিল্পী হয়নি, না হলে তো গানে ষষ্ঠী পুজো করে দিত। চারিদিকে এখন শুধু খুশির মেজাজ, যাকে দেখো এখন তার মুখে হাসি, কিন্তু সেটা বেশি সময়ের জন্য নয়। আমার কাছে একটা ধাসু আইডিয়া আছে, যাতে করে লস স্যান্টোসের লোকেরা হ্যাপি নিউ ইয়ার নয় স্যাড নিউ ইয়ার পালন করবে। এখন একটা কাজ করি, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি আর যাই এখান থেকে। এখনই সব থেকে ভালো সময় এই বোমগুলোকে প্লান্ট করার জন্য, কারণ এখনই সব লোক এক জায়গায় হবে। আমাকে জলদি ওখানে পৌঁছাতে হবে, যাতে করে এই বোমগুলো আমি নিশ্চিন্তে লাগাতে পারি। আরে বা, এখানে তো বেশ ভালোই উৎসবের মেজাজ চলছে, খুবই ভালো। কিন্তু ওরা জানে না এই উৎসব একটু পরেই আতঙ্কে পরিণত হবে। আর ফাইনালি আমি ওই জায়গাটায় পৌঁছে গেছি, এখন একটা কাজ করি, বোমগুলো গাড়ি থেকে তাড়াতাড়ি নামিয়ে ফেলি এবং সেট করে দেই। আর ফাইনালি আমি বোমগুলোকে সেট করে দিয়েছি, আমি এখন এগুলোকে ফাটাবো না, একটু ওয়েট করে যাই, এখনো আরো লোক আসবে আর তখনই একসাথে সব উড়ে যাবে। তো গাইস, যেরকমটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এইটা হলো ডিজের মেশিন, আর এই দাদা হচ্ছে ডিজে বাজাচ্ছে। আরে দাদা, আমাকেও শেখাবে নাকি? আর সেটা শিখে তুমি কি করবে, ভিক্ষে করবে? তোমার মুখ দেখে তো সেটাই মনে হচ্ছে। আরে গাইস ইয়ার, আমি তো ভালো কথা জিজ্ঞাসা করলাম ভাই, যেই দেখো সেই শুধু আমার অপমান করছে। কিন্তু বাদ দাও গাইস, এরা তো বলতেই থাকবে, আমরা ভাই আমাদের কাজ করব। গাইস তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লোকে লোকাকার। ভাই সাহেব একটাও সিট নেই ভাই, বসবো কোথায় ভাই, কখন
থেকে দাঁড়িয়ে আছি। আর এই দেখো গাইস, এখানে একটা ক্যামেরাও আছে, কিন্তু এই ক্যামেরাটা মানে অটোমেটিক চলছে, কারণ এর কাছে কোনো লোক নেই। আরে দাদা একটু সাইড দেন তো যাই। গাইস এখানে এত লোক এসেছেন, এখানে কোনো পা ফেলার জায়গা নেই। ভাই সাহেব পা ফেলা তো দূরের কথা, এখানে তো হাঁটা চলাই মুশকিল হয়ে যাচ্ছে। এখন এটা কি? এটা তো দেখতে বলের মতো লাগছে, একটু কাছে গিয়ে দেখি তো। আরে এটার মধ্যে তো আবার সলতেও আছে, কি বম টম নাকি? না গাইস সেরকমটা তো মনে হচ্ছে না, এত বড় বম এখানে কোথা থেকে আসবে? নিশ্চয়ই কোনো ডেকোরেশনের জিনিস নিয়ে হবে হয়তো, জানি না। আমিও না ছোট ছোট ব্যাপারে চিন্তা করতে থাকি। আমার মনে হয় গাইস ওরা সত্যি সত্যি কোনো ডেকোরেশনের জিনিসই হবে, না হলে ভাই আমার আগে অন্য কেউ তো দেখতে পেত। আরে এক মিনিট গাইস, এখানে তো আরো একটা আছে। ভাই সাপ, এখানেও একটা বোম। আর এ কি এখানেও? গাইস আর এই বোমগুলো যদি ব্লাস্ট করে কোনো ক্রমে, তাহলে এই মাঠের একটা লোকও বাঁচবে না। কি করি কি করি গাইস, মাথায় কোনো আইডিয়া আসছে না। আরে এক মিনিট, পেনিওয়াইজ ওটা, ও এখানে কি করছে? আরে কি, ও তো পালাচ্ছে। পেনিওয়াইজ কোথায় পালাচ্ছিস? দাঁড়া তোকে ছাড়বো না আজকে। ভাই সাপ তাহলে এই বোমগুলো ওই প্ল্যান করেছে। দাঁড়া বলছি পেনিওয়াইজ, তুই এটা ঠিক করছিস না। ভাই সাপ তোকে ধরতে পারলে আজকে ছাড়বো না। আগে ধরে তো দেখাও। আরে কি গাইস, ও তো গাড়িতে উঠে পড়েছে। দাঁড়া বলছি, দাঁড়া তোকে ছাড়বো না আমি, নাম গাড়ি থেকে। পেনিওয়াইজ পালাবি না, তুই এরকমটা করতে পারিস না। আরে এ কি গাইস, ও তো গাড়িতে উঠে পালিয়ে গেল, এবার কি হবে? এবার তো আমাদেরকে কেউই বাঁচাতে পারবে না। অবশেষে আমি ওদেরকে চকমা দিয়ে পালিয়ে এসেছি। এখন আর মাত্র 5 মিনিট বাকি আছে, তারপরেই ওই বোমগুলো দম করে ফেটে যাবে, আর একসাথে কয়েকশো লোক মারা যাবে। অবশেষে মনে হয় আমার প্রথম প্ল্যান কাজ করলো। আরে এক মিনিট, এটা কিসের আওয়াজ ছিল? আরে এটা কি? আরে এটা তো সেই সবুজ কালারের হাল্ক। এই গন্ডারটা এখানে কেন এসেছে? আমাকে ছেড়ে দে। আরে এটা কি? এ তো ফুল খেপে গেছে, আজকে মনে হয় আমার কোনো রেহাই নেই। আর এ কি, এই গাড়িটা তো কাজ করা বন্ধ করে দিয়েছে। একটা কাজ করি, তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পালাই। আর এটা কি, ও তো আমাকে ধরে ফেললো। কোথায় পালাচ্ছ? তুমি তো গেলে আজকে আমার হাতে। তুমি এরকমটা করতে পারো না, আমার প্রথম প্ল্যানকে এইভাবে খেয়ে করো না। আর এ কি, এ তো আমাকে জামা কাপড়ের মতো কাচ্ছে, ছেড়ে দে বলছি। এখন এটা খা, আর এটাও, আর এখন এটা খা, হালকের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আর এখন এই নে। আরে বাপরে, আমার মাজা তো ভেঙে গেল। এখন চল আমার সাথে, তুই আমাদের হাতে ধরা পড়ে গেছিস। ফ্রাঙ্কলিন, আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই, তোমরা আজকে অনেক লোকের প্রাণ বাঁচিয়েছো, এর জন্য সরকার তোমাদেরকে অবশ্যই পুরস্কার দেবে। আরে কি বলছো, পুরস্কার? আরে বা গাইস, বছরের শুরুতে এর থেকে আর ভালো কি হতে পারে? আর তাছাড়া পুরস্কারটার পাওনা তো একমাত্র হাল, কারণ ওর জন্যই পেনিওয়াইজ ধরা পড়েছে। তোমরা এটা ঠিক করনি, এই শাস্তি তোমাদেরকে একদিন পেতেই হবে, আর সেটা আমি নিজের হাতে দেব তোমাদেরকে। আমি খুব তাড়াতাড়ি জেল থেকে বাইরে চলে আসব, আর দেখবে তখন তোমাদের সাথে কি হয়। এই চুপ কর, না হলে কিন্তু দেবো এক কানে নিচে। ভাই সাহেব পুলিশের সামনে তাও ভাই উল্টো পাল্টা বলে যাচ্ছিস, এত বড় স্পর্ধা তোর? আমি কাউকে ভয় পাই না। আচ্ছা তাই নাকি, হালকে ছাড়া। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বের হই। তো গাইস ফাইনালি পুলিশরা চলে গেছে পেনিওয়াইজ কি নিয়ে, এখন ভাই আমরা সম্পূর্ণ বিপদমুক্ত। কিন্তু গাইস এক মিনিট, এটা কিসের আওয়াজ? আরে এ কি, সেলিব্রেশন শুরু হয়ে গেছে, তার মানে কি 12টা বেজে গেল নাকি? আরে ফ্রেন্ডা হ্যাপি নিউ ইয়ার। আরে হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার ফ্রাঙ্কলিন, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার শিনচান, হ্যাপি নিউ ইয়ার হার, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আজকে তো সারারাত ভাই এখানে পার্টি করব, কাল সকালে বাড়ি ফিরবো। তো গাইস আমাদের টিমের পক্ষ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আশা করি আগের বছরের সমস্ত খারাপ দিনগুলো তোমরা ভুলে যাও এবং নতুন করে বছরে শুরু করো, আর দেখবে যে তোমাদেরই বছরটা খুবই ভালো কাটবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর হ্যাঁ নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ধন্যবাদ।